মৰমৰ ছাত্ৰ-ছাত্ৰী সকল আজি আলোচনা কৰিম ক্লাছ 6ৰ অনুশীলনী 10ৰ সিৰ 4 নম্বৰ প্ৰশ্নৰ পৰা 4 নম্বৰ প্ৰশ্নত কৈছে তলৰ বীজীয় ৰাখিবৰ থিয়কৈ পাতি যোগ কৰা তাৰ মানে দি আছে কি a - 3b - 2c 5a + 7b - c, -7a - 2b + 4c এটো কি দি আছে পথালিকে দি আছে গতিকে এটো আমি এনেকে থিয়কে যোগ কৰিব লাগে তে প্ৰথমে থিয়কে এখনি হজাই লম কি দি আছে a - 3b - 2c ক দি আছে কি 5a প্লাস 7b মাইনাস তার পিছত দি আছে ক মাইনাস 7a মাইনাস 2b প্লাস 4c এটো আমি কি কৰিব লাগে যোগ কৰিব লাগে সবা গতিকে প্ৰথমে এই দুটা কি হ'ব মাইনাস 7 আছে প্লাস ক প্লাস এ প্লাস এ প্লাস ই হ'ব গতিকে 4টা c এটা 5টা 5 দিয়ে 7টা c সেন্ট হ'ব প্লাস প্লাস 7 আছে মাইনাস হ'ব আকৌ মাইনাস এ প্লাস এ মাইনাস মাইনাস এ প্লাস এ কি হ'ব মাইনাস গতিকে গট এ মাইনাস 7 আছে প্লাস গট এটা মাইনাস চিহ্ন হ'ল ডাঙৰ টগত কি চিহ্ন হ'ল মাইনাস 7 3 10 10 দিয়ে 12 বি এবাৰ চাওঁটো প্লাস 7 আছে মাইনাস এই দুটা প্লাস আছে 5টাৰ একটা 6টা 7টাৰ পৰা 6টা গলে থাকে এটা ডাঙৰ টগত মাইনাস মাইনাস এ এইটো হৈছে আনসার হৈছে মাইনাস এ মাইনাস টুৱেলভ বি প্লাছ ছেভেন চি প্ৰথমটো চাবা এইটো হৈছে কি হ'ব এই দুটা মাইনাস মাইনাছ মানে হৈছে প্লাছ হ'ব তিনিটা আৰু দুটা কি হ'ব পাঁচটা বি তো পাঁচটা বিৰ পৰা সাতটা বি বাদ দিলে কেইটা থাকে দুটা ডাঙৰটো প্লাছ আছে প্লাছ টু বি হ'ব টুৱেলভ বি নহয় টু বি আৰু এইটো মাইনাছ মানে হৈছে প্লাছ হ'ব গতিকে দুটা চি আৰু এটা চি তিনিটা চি চাৰিটা চিৰ পৰা তিনিটা চি বাদ দিলে কেইটা চি থাকে এটা চি তো এইটো হ'ব এনসার হব মাইনাস এ প্লাস টু বি প্লাস সি এটা হচ্ছে এক নম্বরটোর এনসার দুই নম্বর দিয়ে আছে টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই জেড প্লাস টু জেড এক্স কমা মাইনাস এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই জেড মাইনাস সেভেন জেড এক্স কমা ফাইভ এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস টু জেড এক্স প্রথমে পথালিকে সজাইল এ থিওকে সজাইল কি আছে টু এক্স ওয়াই মাইনাস ফোর ওয়াই জেড প্লাস টু জেড এক্স তারপর কি দিয়ে আছে মাইনাস এক্স ওয়াই প্লাস ফাইভ ওয়াই জেড মাইনাস সেভেন জেড এক্স তারপর কি দিয়ে আছে ফাইভ এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড প্লাস টু জেড এক্স এটা আমি যোগ করব লাগিব গতিকে এটা চাবা এইটো কি আছে এই দুটা প্লাস মানে দুটা দুই দুটা জেড এক্স আর দুটা জেড এক্স কেটা জেড এক্স চারিটা জেড এক্স এতিয়া এইটো মাইনাস আছে গতিকে সাতটার পর চারিটা জেড এক্স মাইনাস করলে কেটা থাকে তিনটা জেড এক্স ডাঙর মাইনাস আছে মাইনাস থ্রি জেড এক্স তারপর এইটো চাবা এই দুটা মাইনাস মাইনাস কি হব প্লাস চারিটা ওয়াই জেড আর এটা ওয়াই জেড কেটা হব পাঁচটা ওয়াই জেড মাইনাস কি হব পাঁচটা ওয়াই জেড এইটো আছে প্লাস পাঁচটা ওয়াই জেড গতিকে এইটো ক্যানসেল হব তারপর এইটো চাবা টু এক্স ওয়াই আর ফাইভ এক্স ওয়াই দুটা প্লাস আছে মানে কেটা হবো সাতটা এক্স ওয়াই তো সাতটা এক্স ওয়াইয়ের পর একটা এক্স ওয়াই কি আছে মাইনাস কেটা এক্স ওয়াই হবো ছয়টা এক্স ওয়াই এটা অনুসার হবো সিক্স এক্স ওয়াই মাইনাস থ্রি ওয়াই জেড এক্স এটা হচ্ছে দুই নম্বরটোর অ্যান্সার তিন নম্বর প্রশ্ন দিয়েছে পি স্কোয়ার মাইনাস ফোর পি প্লাস ফাইভ মাইনাস টু পি স্কোয়ার প্লাস সিক্স পি মাইনাস নাইন কমা মাইনাস পি স্কোয়ার মাইনাস টু পি মাইনাস থ্রি গতিকে এইটো থিয়েকে সজাই লৈছোঁ এবাৰ চাবা দুটা মাইনাছ আছে মাইনাছ আছে প্লাছ হ'ব ন তিনে বাৰ চিনটো কি হ'ব মাইনাছে হ'ব আৰু এটা আছে প্লাছ মাইনাছে প্লাছে মাইনাছ এতিয়া বাৰৰ পৰা পাঁচ গ'লে কি হ'ব সাত ডাঙৰ লগত কি আছে মাইনাছ মাইনাছ ছেভেন এইবাৰ চাবা এইটো এই দুটা মাইনাছ মাইনাছ আছে প্লাছ তাৰমানে চাৰিটা পি আৰু দুটা পি কেইটা হ'ব ছয়টা পি হ'ব মাইনাছ ছয়টা পি আৰু এটা আছে প্লাছ ছিক্স পি গতিকে এই দুটা কেনচেল হ'ব এইবাৰ চাবা পি স্কুৱেৰটো এইটো মাইনাছ এইটো মাইনাছ মাইনাছ মাইনাছে প্লাছ হ'ব দুটা আৰু এটা কেইটা হ'ব তিনিটা পি স্কুৱেৰ তিনিটা পি স্কুৱেৰ পৰা এটা পি স্কুৱেৰ বাদ দিলে কেইটা থাকিব দুটা পি স্কুৱেৰ ডাঙৰটোত মাইনাছ আছে মাইনাছ টু পি স্কুৱেৰ এইটোৰ এনচাৰ হ'ব মাইনাছ টু পি স্কুৱেৰ মাইনাছ ছেভেন দি আছে কি ফ'ৰ এক্স ৱাই মাইনাছ ছেভেন ৱাই জেড
আকৌ আছে 3yz গতিকে এটো সবা yz এটো আছে xy গতিকে এটো অলপ বেলেকে ভাবা লাগিব আকৌ যে আছে -8zx কিন্তু এটো zx টো নাই আৰু দিছে এটো 4zx + xy গতিকে এটো আমি প্ৰথমে থিওকে বহাইলম গতিকে আমি থিওকে বহাইলছো 4xy - 7yz এটো xy নাই দুই নম্বৰটো গতিকে আমি yz কোনটো আছে এটো তলত বহাইছো yz আৰু এটো zx নাই গতিকে এটো বেলেকে বহাইছো zx আকো 3 নম্বৰ দি আছে xy + 4zx zx ৰ তলত এখিনি বহাইছো এবাৰ সবা তো + 7 আছে মাইনাস 8টা zx ৰ পৰা 4 টা গলে কেটে থাকো 4 টা zx এবাৰ এটো 8টা yz ৰ পৰা 3 টা yz বাদ দিলে কেটে থাকে 4 টা yz বডাঙটো মাইনাস মাইনাস 4 yz এটো সবা সারিটা এক্স ওয়াই আর এটা এক্স ওয়াই কেটা হবো পাঁচটা এক্স ওয়াই অ্যান্সারটো হবো কি 5xy মাইনাস 4yz মাইনাস 4zx গতিকে আমি সারির 1 2 3 সারিটো আলোচনা করেছো ইয়ার পিছৰ ভিডিওত 5 6 7 8 আৰু সারিটা আছে তো ইয়ার পিছৰ ভিডিওত আলোচনা কৰিম গতিকে আজিৰ ভিডিওটো এখনি তোমালোকে ভিডিওটো লাইক কৰিবা আৰু চেনেলটো সাবস্ক্রাইব কৰিবা